আল্লাহর নবী বিশ্বাস নবী বলেন একজন ইমানদারের রুহটাকে পাঁচশত রহমতের ফিরিস্তাগণ জান্নাতি পোশাক দ্বারা কাপড়ের কাপড় পরাইয়া সাত আসমানের কাছে নিয়ে যাবেন প্রথম আকাশের কাছে নেওয়ার পরে আহা আকাশের পাহারাদার ফেরেস্তা বলবে হে আল্লাহর ফেরেস্তা মালাকুল মত তোমার সাথে কার প্রাণ নিয়ে আসছো মালাকুল মৌত বলবে এই লোকটা সাজাদ বড় একজন ভালো মানুষ নামাজি মানুষ ইমানদার মানুষ তাকে আল্লাহর আরশ পর্যন্ত নেওয়ার জন্য আমি চাই তখন যান ওই প্রথম আকাশের দরজারা তাকে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে প্রথম এক মাস আকাশ পাড়ি দিয়ে আবার দ্বিতীয় আকাশের মধ্যে নেওয়া হবে এমন ভাবে সাত আসমান পার করিয়া মুহাল্লির নামক জায়গার মধ্যে তার নাম তার লিখে রেখে দিবে জুরে জুরে বলেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা সেইখানের মধ্যে যাওয়ার পরে দেখবে তার এলাকার অনেক আত্মীয় স্বজন যারা জান্নাতি মানুষ তাদের রূহগুলি সেখানের মধ্যে একত্রিত আছে তখন একে অপরকে জিজ্ঞাসা করবে হে ভাই তোমার মরণ হয়েছে কোন দিন লোকটা বলবে গতকাল আমার মরণ হয়েছিল আমার পানটাকে আজকে এখানের মধ্যে নিয়ে আসা হলো তখন আগে যারা মৃত্যুবরণ করেছিল তাদের রোহগুলো বলতে থাকবে সলিমুদ্দিনের খবর কি কলিমুদ্দিনের খবর কি বল তখন লোকটা বলবে সে তো এক বছর আগে মৃত্যুবরণ করেছে তখন পূর্বের আত্মাগুলি বলতে থাকবে হায় হায় এক বছর আগে মারা গেছে কিন্তু তার রুহকে জান্নার জাতিদের রুহের সাথে দেখতেছি না মনে হয় তার রুহটাকে সাত তবক জমির নিচে সে জিন নামক জায়গার মধ্যে রাখা হয়েছে জুড়ে বলেন না উজবিল্লা আমার মুসলমান বায়ারাম দূর দূরান্ত থেকে যেমন কোন লোক আসলে আত্মীয় স্বজনরা দেখতে যায় বিদেশ থেকে কোন লোক আসলে যেমন আত্মীয় স্বজনরা তার সাথে হাত মিলাই কোলাকুলি করে খুশখবর ভালো মন্দ সবকিছু জানতে চাই তদ্রুপ আল্লাহ মানুষ যদি মারা যায় তার রুহটাকে সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গায় নেওয়ার পরে পরিচিত সকল রুহগুলি তার সাথে সাক্ষাৎ করতে থাকে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা তখন রব্বুল আলামিন আদেশ করেন হে ফেরেশতাগণ শোনো তোমরা দুইজন মিলে এই রুহটাকে আবার কবরস্থানে নিয়ে যাও কারণ রুহটা নিয়ে আসা হলো ইল্লিনে আর তার মাটির পিঞ্জিরা দাফন করা হয়েছে গুরুস্থানে কথা বলেন ঠিক কিনা ওয়া আলাইকুম ورحمة الله وبركاته الحمد لله الذي يبدأ الأفلاك والأرضين والصلاة والسلام على سيد المرسلين وعلى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذا الموت ثم إلينا ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরা চিতলিয়া কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসার অন্য উন্নতি গলপে আয়োজিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি মণ্ডলী মুআজ্জজ মুকাররাম জাতীর কর্ণদার উলামায়ে কেরাম আশিকিন জাকিরিন মুসলমান ভাই ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কবরস্থান ঈদগাহ এবং মাদ্রাসা মসজিদের সম্মুখে ধৈর্য সহকারে গভীর রাত্র পর্যন্ত আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মন খুলে পড়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে মাহফিলে এসেছি এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আমরা আশা করতে পারি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের বাড়ি আছে কবর নামক ঘর ওই ঘরে যদি কেউ প্রবেশ করে জীবনে আর কোনোদিন বাড়িতে ফেরার কোনো সম্ভাবনা আরো ধরে বলেন সম্ভাবনা আমাদের পাশে এই কবরস্থানে আমাদের একদিন আসতে হবে কি হবে না আওয়াজ করে বলেন হবে কি হবে না আমারা ভারী দেশে কেহ কেহ বিদেশে রুডে অনেক পরিশ্রম করে দুনিয়াতে যাতে সুন্দর ঘর বানাইতে পারি সুন্দর বাড়ি বানাইতে পারি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি কি করে কথা কিন্তু এই আমার চিরদিনের জন্য কামত পর্যন্ত থাকার জন্য কবর নামক যে ঘর ওই ঘরটাকে সুন্দর করার জন্য কিছু প্রস্তুতি নেওয়া দরকার কথা বলেন আছে না নাই কাদের কাছে আছে হাত ওঠান লিল্লাহি তাকবীর কুরআন সুন্নার আলো আওয়াজটা হয় নাই জোরে বলেন কুরআন সুন্নার আলো কুরআন সুন্নাহ যেখানে আলেম হাত নামান আমার মুসলমান ভাইরা রেখে আপনারা চলে যাবেন কারণ রাত্র তো সোয়া এগারোটা হয়ে গেছে এই জন্য আগেই বললাম এখান থেকে বাড়িতে যাওয়ার আশা করতে পারেন কিন্তু কবরে একেবারে শুয়ে গেলে কিন্তু আর ভরে যাওয়ার কোনো আশা করা যাই না আমরা আজকে দোয়া করব আমাদের এই গুরুস্থানে যত মুর্দাগান শুয়ে আছে চিরদিনের জন্য ভারী বানায় শুয়ে গেছে আজকের মাহফিল কে ওসিলা করে আল্লাহ তাআলা যেন সকলের কবরের আযাব বন্ধ করে দেন আল্লাহ তাআলা যেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন বলেন আমিন আর আমরা যেদিন এই কবরবাসী হব আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিষ্পাপ বানাইয়া আল্লাহ তাআলা খালেস তওবা করাইয়া কবরের মধ্যে আসার তৌফিক দান করে সকলে বলেন আমি আমার মুসলমান বায়ের আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের এমন একটি আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতে রব্বুল আলামিন নোটিশ পাঠিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রব্বুল আলামিন বলেন সকল প্রাণীকেই মরনের শ্বাস গ্রহণ করতে হবে দুনিয়াতে রাজা হোক আর প্রজা হোক ধনী হোক আর গরিব হোক সুন্দর হোক আর কালো হোক সকলেরই মরনের শ্বাস গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কে কেনা কেন মরণের স্বাদ গ্রহণ করতে হবে যে আল্লাহ আমাকে জীবন দান করেছেন সেই আল্লাহ আমাকে মরণ দিয়েছেন যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহ আবার আমাদেরকে নিয়ে যাবেন সুতরাং আল্লাহর সাথে কোনোদিন গর্ব অহংকার করে পাশ কেটে কেউ দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই এলাকার মধ্যে বহু মানুষ আজ থেকে পঞ্চাশ বছর আগে ছিল কেহ আমাদের বাবা ছিল কেহ আমাদের দাদা ছিল কেহ আমাদের নানা ছিল আজকে তারা বাড়ির মধ্যে নাই কবরবাসী হয়ে গেছে আজকে যেই বাড়িতে আপনি আমি বসবাস করতেছি এই বাড়ির মালিক ছিল আমার বাবা আমার বাবার আগে ছিল আমার দাদা আমার দাদার আগে ছিল দাদার বাবা একের পর এক সবাই চলে গেছে আপনি আমিও একদিন চলে যাব কথা বলেন ঠিক খেটে কিনাও এই জন্য কবি বলেন আমার আগে এই বাড়িতে বাস করেছেন অনেক জন তারাও গেছে আমিও যাব থাকবে না কেউ বেশিক্ষণ তারাও গেছে আমিও যাব থাকবে না কেউ বেশিক্ষণ কথা বলেন ঠিক ঠিক নাও কাসিন করলো না সিন সারিবুমু কব রোবাই তিন করলো না সিন দা খেলন মরণের সাত পান করতে হবে কিন্তু দুনিয়ার মানুষ কোনো দিন চিরদিন দুনিয়াতে থাকতে পারবে না কথা বলেন ঠিক না আমারে মুসলমান বা এখন কথা হলো মানুষের যখন মরণ হবে মরণটা কোন অবস্থায় হবে কেমন হবে এই জন্য আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মানুষের মরণটা হবে অতি সহজে আর এক শ্রেণীর মানুষের মরণটা হবে অতি কঠিনে কাদের মরণ সহজে হবে কাদের মরণ কঠিন হবে নবী বলেন যাদের ইমান ভালো যাদের আমল ভালো যাদের জীবনে নামাজ আছে যাদের জীবনে কোরআন তেলাওয়াত আছে যাদের জীবনে জিকির আছে যাদের জীবনে সদকা জারিয়া আছে ওই মানুষের মরণ হবে অতি সহজে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শোনো একজন নামাজি মানুষের সামনে মালাকুল মওত একজন দুইজন নয় 5 শত রহমতের ফেরেশতাগণ হাতের মধ্যে ফুলের মালা নিয়ে সামনে এসে বসে বলবে আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ হে আল্লাহর বন্ধু আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক লোকটা বলবেন তোমার কোনো কথা আছে কিনা বলো মালাকুল মউত বলবেন আল্লাহ রাব্বুল তোমাকে সালাম দিয়েছে আর তোমার প্রাণটাকে বের করার জন্য আদেশ করেছেন লোকটা বলবে মালাকুল মউত আমার বন্ধু আমার মাওলা আমার আল্লাহ আমার প্রাণকে নেওয়ার জন্য চেয়েছেন আমার কোনো ধি মত নাই আমি আল্লাহর ডাকে সারা দিতে চাই বলেন সোহান আল্লাহ আমার মুসলমান বেরাম তখন তার নাকের সামনে রেশমে রুমাল দিয়ে সুগন্ধ লাগাইয়া নাকের সামনে ধরে দিবেন আর শ্বাস শান্তে থাকবেন অতি সহজে তার প্রাণটা দেহের ভিতর থেকে বের হয়ে যাবে বলেন কায়ের ভিতর থেকে চুল বের করলে যেমন আস্তে আস্তে চুলটা বের হয়ে যায় চুলের মধ্যে কাই বা ঘুরি আটা কিছুই লাগে না একজন মুমিন মুসলমান নামাজি মানুষের প্রাণ অতি সহজে বের হয়ে যায় বিন্দু মাত্র শের পাইনা না বলেন সুবহানাল্লাহ পক্ষান্তরে যাদের জীবনে নামাজ নাই যাদের জীবনে কোরআন চালাওয়া ছিল না যাদের জীবনে জিকির আসকার ছিল না তাদের সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার চোখের দৃষ্টি যতটুকো যায় ততটুক পর্যন্ত মালাকুল মাউতের সহস্র ফেরেশতাগণ ভয়ংকর আকৃতি নিয়ে এসে বলবে হে আল্লাহর দুশমন তোমার প্রাণটাকে বের করার জন্য আমরা আসলাম তখন আত্তারা দেহের ভিতরে এমন ভাবে ছোট ছোট করতে আরম্ভ করবে পুলিশকে দেখলে যেমন আসামি পলায়ণ করে এমন ভাবে তার প্রাণটা রোগের রেশাই রেশাই এমন ভাবে ছোটাছুটি করতে থাকবে তো গোপন করার মতন আর কোনো সুযোগ থাকবে না তখন মালাকুল মৌত হাতে নখ এমন লম্বা আল্লাহ তাআলা করে দিবেন মাছ ধরার জন্য একটা মাধ্যম আছে যন্ত্র আছে যার নাম হলো সল ওই সলের মাথাটা আবার যেমন বাঁকা তাকে বড় মাছ শিকার করার জন্য তদ্রূপভাবে ভাবে সলের ফল এমন বড় করে দিবে ওই এমন ভাবে থাকবে অতি কষ্টের সহিত তার প্রাণটাকে বের করা

তোমার সাথে কার প্রাণ নিয়ে আসছো মালাকুল মৌত বলবে এই লোকটা সাজাদ বড় একজন ভালো মানুষ নামাজি মানুষ ইমানদার মানুষ তাকে আল্লাহর আরশ পর্যন্ত নেওয়ার জন্য আমি চাই তখন যান ওই প্রথম আকাশের দরজাটা তাকে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে প্রথম এক মাস আকাশ পাড়ি দিয়ে আবার দ্বিতীয় আকাশের মধ্যে নেওয়া হবে এমনভাবে সাত আসমান পার করিয়া ইল্লির নামক জায়গার মধ্যে তার নাম কার লিখে রেখে দিবে জুরে জুরে বলেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা সেইখানের মধ্যে যাওয়ার পরে দেখবে তার এলাকার অনেক আত্মীয় স্বজন যারা জান্নাতি মানুষ তাদের রুহগুলি সেখানের মধ্যে একত্রিত আছে তখন একে অপরকে জিজ্ঞাসা করবে হে ভাই জান তোমার মরণ হয়েছে কোন দিন লোকটা বলবে গতকাল আমার মরণ হয়েছিল আমার পানটাকে আজকে এখানের মধ্যে নিয়ে আসা হলো তখন আগে যারা মৃত্যুবরণ করেছিল তাদের লোহগুলো বলতে থাকবে সলিম খবর কি কলিমুদ্দিনের খবর কি বল তখন লোকটা বলবে সে তো এক বছর আগে মৃত্যুবরণ করেছে তখন পূর্বের আত্মাগুলি বলতে থাকবে হায় হায় এক বছর আগে মারা গেছে কিন্তু তার রুহকে জাননা রুহের সাথে দেখতেছি না মনে হয় তার রুহটাকে তবক জমির নিচে সে জিন নামক জায়গার মধ্যে রাখা হয়েছে দূরে বলেন না আমার মুসলমান বায়েরাম তোর দূরান্ত থেকে যেমন কোন লোক আসলে আত্মীয় স্বজনরা দেখতে যায় বিদেশ থেকে কোন লোক আসলে যেমন আত্মীয় স্বজনরা তার সাথে হাত মিলাই করে সব কিছু জানতে চায় আল্লাহওয়ালা মানুষ যদি মারা যায় তার রুহটাকে সাত আসমানের উপরে নামক জায়গায় নেওয়ার পরে পরিচিত সকল রুহ তার সাথে সাক্ষাৎ করতে থাকে জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ আমারে মুসলমান ভাইয়েরা তখন রব্বুল আলামিন আদেশ করেন হে ফেরেশতাগণ শোনো তোমরা দুইজন মিলে এই রূহটাকে আবার কবরস্থানে নিয়ে যাও কারণ রূহটা নি আসা হলো ইল্লিনে আর তার মাটির পিঞ্জিরা দাফন করা হয়েছে গুরুস্থানে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান লাশটাকে যখন গুরুস্থানে দাফন করা হয় এই দেহের ভিতরে কিন্তু কোনো প্রাণ থাকে না যদি প্রাণ থাকত তাহলে নড়াচড়া করত দুচারি কথা বলতো আমার মুসলমান ভাইরা যখন লোকটাকে কবরের মধ্যে দাফন করা হয় তখন দুইজন ফেরিস্তার লুড়ুহটাকে এনে তার দেহের ভিতরে ঢুকাইয়া দেয় তখন সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দুইজন ফেরিস্তা আসে একজনের নাম হইল মানকির আরেকজনের নাম হইল নাকির এই দুইজন ফেরিস্তা লাশটাকে কবরের মধ্যে বসাইবে বসায় বলবে আল্লাহর বান্দা তোমাকে তিনটা প্রশ্ন করা হবে তিন প্রশ্নের উত্তর যদি সঠিক সঠিক ভাবে দিতে পারো তোমার এই কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান স্কুল কলেজ মাদ্রাসায় যেমন পরীক্ষা হয় প্রথম শ্রেণীর পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা বার্ষিক পরীক্ষা হয় বার্ষিক পরীক্ষার মধ্যে যারা সফলতা অর্জন করে তাদেরকে উপরের ক্লাসের মধ্যে উঠানো হয় এ মুসলমান ভাইয়েরা তখন আল্লাহর বান্দা বলবে হে মনকির নাকির ফেরেস্তা তোমার প্রশ্ন কি কি বলো আমি অতি সহজে উত্তর দিয়ে দেব তখন ফেরেস্তাগণ প্রথম প্রশ্ন করবেন মার রব্বুকা তোমার রবকে তোমার লালন পালন কর্তাকে জুড়ে বলেন আমাদের লালন পালন কর্তাকে আরেকটু জোরে বলেন কে বলতে পারেন চাকরি না করলে টাকা আসবে কোথায় থেকে ব্যবসা বাণিজ্য না করলে টাকা আসবে কোথায় থেকে খেত খামারে কাজ না করলে ফসল আসবে কোথায় থেকে ও মুসলমান সব কিছু করার মতন যোগ্যতা আর ক্ষমতা দান করেন আল্লাহ যদি ব্যবসা করার ক্ষমতা না দেন আপনার মতন কত ব্যবসায়ী কম বয়সে মারা গেছে আছে না নাই আল্লাহ যদি তৌফিক না দেন কৃষি কাজ করতে পারবেন না আল্লাহ যদি তৌফিক না দেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু করতে পারবেন না সুতরাং বিশ্বাস করতে হবে আপনার আমার লালন পালন কর্তা তিনি হইলেন আল্লাহ জুড়ে বলেন কে ও মুসলমান

না তদ্রবাবে আল্লাহ আমার রব এর প্রশিক্ষণ হলো পাশ নামাজ সুবাহ বলে এই সকল মানুষজন আমাদের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বিশ্বজগতের লালন পালনকর্তা আল্লাহ তাআলার জন্য যারা রুকুর মধ্যে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম যারা দাঁড়ায়া বলে রব্বানা লাকাল হাম যারা সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আ'লা যারা রুকুতে সিজদাতে দাঁড়ায়া বসিয়া আল্লাহর প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ওই লোকটা অতি সহজে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ জুড়ে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান দুই নাম্বার প্রশ্ন করা হবে ও মা দীনুকা তোমার ধর্মের নাম কি ছোট বড় আমরা সবাই বলবো আমাদের ধর্মের নাম আরো জোরে বলেন

ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম সুহান আল্লাহ ইসলাম

ইসলামের প্রয়োজন নাই বিবাহ মধ্যে ইসলামের প্রয়োজন নাই এমন কিছু মানুষ দুকার মধ্যে আছে না নাই ও মুসলমান শুধু নামাজ পড়ে ইসলামের নিয়ম নীতিতে ব্যবসা বাণিজ্য করে ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতিতে ব্যবসার মধ্যে ওজনে কম দেয় অবৈধ জিনিস বেচা করে বলেন আসে না নাই মদ বেচা কিনা করে সুদের লেনদেন করে গাঁজা বেচা কিনা করে ইয়াবা বেচা কিনা করে অনেক অবৈধ জিনিস বেচা করে যারা ইসলাম সমর্থন করে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এইজন্য ইসলামের বাস নীতিগুলো প্রত্যেকটা কাজে জানা বাস্তবায়ন করে এক্সিলেন্ট মানুষ আছে শুধু নামাজ পড়ে কিন্তু বিবাহাদিটা মুসলমানের নিয়ম্মতে হয় না আমার নবীর নিয়ম্মতে হয় না আমার নবী বলেন কোন neka হলো বরকতময় কোন বিবাহ হলো বরকতময় নবী বলেছেন যেই বিবাহের মধ্যে খরচ হয় কম সাত সর্দা হয়ে কম ওই বিবাহ বর হয় বরকতময় বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে বিবাহ শাদির মধ্যে প্রচুর পরিমাণ সাত সাজজা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে শয়তানের আমল আমাদের সমাজের মধ্যে চলে আওয়াজ করে বলেন ঠিকക്കേ ঠিক না আমারে মুসলমান ভাইয়েরা মূল কথা হলো প্রত্যেকটা কাজে আমার ইসলাম শরীয়ত কি বলে মুসলমান আমার নবীজি কি বলেছেন মাইকের মায়কের আস্তে আস্তে আমার মুসলমান ভাইরা এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে যেন ইসলাম থাকে এই দিকে আমার খেয়াল রাখতে হবে তিন নাম্বার প্রশ্ন করা হবে ও তোমার নবীর নাম কি আমার নবীর নাম সবাই পড়েন আলাইহি ওয়াসাল্লাম যারা নবীকে ভালোবাসে নবীর মতে চলে নবীর নিয়ম নীতিগুলি পালন করে ওই সমস্ত মানুষরা বলবে নাবি নাহাম্মদ

পর সর্বপ্রথম পাঞ্জাবি বানায় দেয় এই পাঞ্জাবি পরা হলো নবীর সুন্নত কথা বলেন ঠিক কিনা ডিলা ডালা জামা পরা হলো নবীর সুন্নত টুপি কিনে দেয় মিশওয়াক কিনে দেয় ডিলা কলক কিনে দেয় সুন্নতি আয়োজন পত্রগুলি কিনে দেওয়া হয় যেখানের মধ্যে নবীর সুন্নতের আয়োজন কিনে দেওয়া হয় এটা হলো নবীর ফেক ফ্যাক্টরি কথা বলেন ঠিক কিনা এ মুসলমান বাবা বাইরা এই জন্য মাদ্রাসার মধ্যে নবীর সুন্নত শিক্ষা দেয়

কোন লোকটা দিতে পারবে রব্বুল আলামিন বলবেন কাদ সাদকা আবি আমার বান্দা এবং আমার বান্দি সঠিক উত্তর দিয়েছে যেহেতু তিনটা প্রশ্ন করা হয়েছিল তিন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ফেরেশতাগণকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতাগণ শোনো আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও ফেরেশতাগণ বলবে আল্লাহ কতটুকু প্রশস্ত করব জানতে চাই আল্লাহ তালা বলবেন মাদাল বাসার আমার বান্দা বান্দির চোখের দৃষ্টি যতটুকু হয় ততটুকু এ মুসলমান যদিও আমরা সাড়ে তিন হাত লম্বা একটা কবর খনন করি এই কবরটাকে রব্বুল আলামিন আট দশ কিলোমিটার বড় করে দিতে পারবেন কি পারবেন না আরো জোরে বলেন পারবে কি পারবে না যেই আল্লাহ এক দুই ফুটা পানি দ্বারা এত সুন্দর মানুষ বানাইতে পারে যেই আল্লাহ একটা আমের বীজ থেকে এত বড় আম গাছ বানিয়ে দিতে পারে সেই আল্লাহ ছোট কবরটাকে বড় করে দিতে পারবে কি পারবে না হে মুসলমান ভাইরা এরপর বলা হবে ফেরেশতারা নি আমার এই বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায় দাও আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় নাম এমন ঘুমাও নতুন নতুন বর যেমন আনন্দে কনে তুমিও কবরের মধ্যে আনন্দে ঘুমিয়ে যাও বলেন সোহান আল্লাহ এ মুসলমান কবরের মধ্যে আরাম আরামে থাকতে আমরা চাই কি চাই না ও মুসলমান যদি কবরে আরামে থাকতে চাই করতে হবে ইমানের ইলাহা সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে ছেলে দেওয়ার মালিক জোরে বলেন কে মেয়ে দেওয়ার মালিক জুড়ে বলেন কে ও মুসলমান ধনিয়ার গরিব বানাই কে এই ইমান শতভাগ রাখতে হবে সকল ক্ষমতার মালিক আল্লাহ দুই নাম্বার হলো নামাজ আদায় করতে হবে তিন নাম্বার হলো রোজা রাখতে হবে ধনী হলে হজ এবং জাকাত আদায় করতে হবে এই নেক আমলগুলি যারা করবে আমার নবী বলেছেন আল কবর রওজা মিন রিয়াজিল জান্নাহ আও হুফরা মিন হুফারিন নার কবর হবে কারো জন্য জান্নাতের একটা টুকরা কারো জন্য জাহান্নামের একটা গর্ত জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা মনে মনে অনেকে ভাবি বাউন্ডারি যদি সুন্দর করা হয় আলোক সজ্জা করা হয় কবর পাকা হয় বাতি লাগানো হয় রুমাল দেওয়া হয় মনে হয় কবরবাসী কবরে শান্তি থাকতে পারবে না না কবরের উপর দিয়া যাই কিছু করেন না কেন কবরের ভিতরে কোন কাজ করবে না কবরের ভিতর আপনার আমল দ্বারা কবরকে সাজাইতে হবে বলেন ঠিক কি ঠিক না কাফন মারা যখন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি আওয়াজ করে বলেন ঠিক কিনা আ মুসলমান জুড়ে বলেন কাফন আমার আপন আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি থাকতে হবে নিরালাই একায়ে একা থাক থাকতে হবে নিরালাই একা একা বাস্তলাই চতুর পাশে থাকবে শুধু মাটি চতুর পাশে থাকবে শুধু মাটি আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না সাড়ে তিন হাত মাটির গড় আকারো আপন কারো পর কারো জন্য ফুলের বাগান কারো না আওয়াজ করে বলেন ঠিক ঠিক না ও মুসলমান এই কবরের ভিতর যদি সজ্জিত করতে চাই কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাই ইমান এবং আমলের দরকার কথা বলেন আছে না নাই এই জন্য মুসলমান ভাইয়েরা একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে এই জন্য মরণ ছাড়া কোন মানুষ থাকতে পারবে না আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন তার সামনে এসে বলল হে মুসা কালিমুল্লাহ আপনারা প্রাণ নেওয়ার জন্য আমি আসলাম মৌসা আলহি সালাম অত্যন্ত রাগান্বিত হলেন এমন কি ধমক দিয়ে বললেন আল্লাহ তালার দরবারে মালাকুল মৌ যায় বলবেন আল্লাহ আল্লাহর দরবারে যায় বললেন হে আল্লাহ আপনার পায়ে গাম্বার মৌসা কালিমুল্লাহ তো আমাকে ধমক দিয়েছে